মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল থেকে অসম্ভব গরম, এখনো 8টা বাজেনি, এই দেখুন প্রচুর গরম হচ্ছে। আর আমি একখানা বুড়ো নিয়ে পড়েছি, এই যে আমার বুড়ো, ও আজকে স্কুলে যেতে পারেনি, অসম্ভব কাশছে, টান শুরু হয়ে, ও একটু বেশি কাশলেই, মানে কাশি হলেই ওর টান এসে যায় আর কি। তো আমি যাব ওর স্কুলে যাব, মানে আজকে যদি ও স্কুলে যেত, ওদের সপ্তাহ শেষে পুরো খাতা তো জমা রাখে, সপ্তাহ শেষে খাতা রিটার্ন করে, আমি বেরিয়ে পড়েছি ছোট ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে। বেচারা প্রচুর শরীর খারাপ, খুব কাশছে, কি করব কি জানি, ভাল লাগছে না জানো, একটার পর একটা শরীর খারাপ আমার ছেলেদের যেন ধরেই আছে, যেন সেই শনি রাহু কেতু ধূমকেতু সব একসঙ্গে মাথায় চেপে বসে যেন। চলুন, এই যে বেরিয়ে পড়েছি, 10:10 হয়ে গেছে, ওদের ছুটি হয় 10:10, তারপরে ম্যামের সাথে ওদের যে ক্লাস টিচার তারপরে দেখা করে খাতাগুলো আনতে যাব। ও মা একটা ব্যাগ দাও গো, একটা কাপড়ের ব্যাগ লাগবে তো, খাতাগুলো আনবো। ঠিক আছে চলুন। যে গুন্ডাটা খাচ্ছে, ও সকালবেলা তো একটা রুটি খেয়েছিল, আর এই যে টিভি দেখছে আর খাচ্ছে, ওর জন্য আমার বিছানাপত্র গুছিয়েও কোনো লাভ নেই, গুছোনো ছিল সব টেনে টুনে এই যে একসা করে দিয়েছে, এই যে বসে বসে দিচ্ছে, আর এই যে দুধ আর বিস্কুট রয়ে গেছে, এখানে চলছে দুধ বিস্কুট রয়ে গেছে, আর ও কার্টুন চলতেই আছে, দেখা যাবে। এই যে এই ব্যাগ, এই বাজার করার ব্যাগ, কাপড়ের ব্যাগ নেই, ঠিক আছে চলো। বসে আছি এই যে স্কুলে, যেখানে সব বসে গার্ডিয়ানরা, অন্যান্য গার্ডিয়ান বসে আছে, তাদের আরও বড় ছেলেরা যারা ছুটি হবে একসাথে, ছোট একসঙ্গে পিজি নার্সারি কেজি, ওদের 10:10 ছুটি হয়, আর যেগুলো বড় বাকি যারা তাদের একদম 12টায় ছুটি হয়, যার জন্য আমি তো একটু নিজের মানে সব জেনেও ভুল করেছি, এসে এই যে বসে আছি, বোর হয়ে যাচ্ছি। যদি জানতাম যে এত লেট করে দেখা হবে, আমি দেরি করেই আসতাম, কখন এসেছি আপনাদের বলে, এই সব গাড়ি এই সবে যাচ্ছে, তারপর দেখা হবে, বিরক্তি লাগছে আমার, আর ভালো লাগছে না। এই বাড়ি এলাম, ছেলে আমাকে দেখে কি করলো, বাস থেকে নেমে গেল, এই এসে আমি আর রোদে ফোন হাতে করতেও পারলাম না, এত রোদ এত গরম, এসে আমাদের ব্রিজের এখানটায় বলছে, মা অনেক দিন মিষ্টি খাইনি, মিষ্টি রাখি খাইনি, মা পাখা চালাও, এতক্ষণ ওর ঘর আমি ওকে কখন, আরে তুই চলে যা বাস থেকে, নাবিস না স্নান টান, পাখাটাও আর এই যে, আরে এমন ছেলে বাড়ি বাড়ি হওয়া চাই আমার ছেলে, আর এক প্যাকেট ফাইভ স্টার, পেছনে দেখতে এসেছে আমার কুকুর, বলো তুমি কেমন আছো গো, শোনা কখন কতক্ষণ পালিয়ে যাচ্ছিলাম, বাবা কেমন আছো, শোনা ভালো আছো, এই যে ফাইভ স্টার নিয়েছে, আর এই যে বেট রসগোল্লা পাওয়া হবে কেন, বেট রসগোল্লা এটা এরকম ফ্রিজে রেখে দাও, ওই ঢাকা দিয়েই রেখে দাও, মা ঢাকা দিয়েই রেখে দাও, হ্যাঁ দেখি, এই যে মায়ের রান্না হয়ে গেছে, ওই যে দেখিয়েছিলাম ডিম সিদ্ধ হচ্ছিল, মাটা রান্না করেছে, ডিম আলু দিয়ে একটা তরকারি, আর কলমি শাক মা মাঠ থেকে তুলে এনেছে, ওই শাকগুলো মায়ের ওখানে মাঠ আছে তো, মাঠ থেকে কলমি শাক, হ্যাঁ যাবো এখন স্নান টান করি, খেতে বসে দেখাবো, সারাটা দিন আমার আজকে বোরিং 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 কেটে গেল, গিয়ে কতক্ষণ অতক্ষণ বসে থাকতে মানুষের ধৈর্য থাকে, চল স্নান করি, পুরো একটা বেড়ে গেছে, করেছে এটা হাঁস ডিম আলুর তরকারি, আর এটা কলমি শাক, আর যে কি বলে বর্মা শাক এনেছিল তাকে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা, আর এতে লঙ্কা ভাজা আছে, আর এই যে ভাত মা রেডি করছে, তো আমরা খেয়ে নি, স্নান করে নিয়েছি, এবার ভাত খাবো, আপনাদের গুড নাইট বলতে এলাম, সেই দুপুরে এসে খাওয়া দাওয়ার পর আমি একদম বিছানায় শুয়ে পড়েছি, আমি আর ওঠার ক্ষমতা নেই, এমনি আগের রাত্রিরে সারা রাত জাগা আমার একটু নাইট রেডি ছিল, তারপরে ওই ছোটো ছেলে স্কুলে গেলাম, মানে একটু নিজের সামান্য ভুলের জন্য আজকে আমার এই অবস্থা, আমি জানি ওদের ছুটি হয় 10:10, জানা ছিল না যে পুরো স্কুল ছুটি হওয়ার পর, মানে পুরো 12টায় স্কুল ছুটি হয়,
তারপর যে ম্যামেদের সঙ্গে দেখা হবে ওটা আর আমার মাথা থেকে বেরিয়ে গেছে। সে যাই হোক, ওই রোদে গরমের মধ্যে বসে থাকা, তারপর আবার রোদে রোদে 1:30টার সময় বাড়ি আসা, আমার মনে হয় মাথায় যতদূর সম্ভব রোদটা লেগেছে। আমার আর ভালো লাগছে না, মানে যে ফোনের দিকে তাকিয়ে কথা বলছি ভালো লাগছে না কথা বলতে। আমি সেই দুপুর থেকে শুয়েছিলাম, যা সব মাই করেছে, দিয়ে সকালবেলায় তো কি করে জানবো যে আমার এই রকম অবস্থা হবে। সকালে মটর ভিজিয়ে রেখে গেছিলাম জানি, ঘুগনি আর পরোটা ফরোটা করার ইচ্ছে ছিল কিন্তু হলো না। আজকে সবাই মুড়ি খেয়ে নেবে, মা ঘুগনিটা করেছে, সব মুড়ি খেয়ে নেবো। এই যে ছেলে ড্রয়িং স্যার এসেছে, ড্রয়িং করে মা আর ভাইপো চলে যাবে আর আমরা মুড়ি খেয়ে নেবো। ছোট ছেলেকে খাইয়ে দিয়েছে এই যে, আর ওরও তো কাশছে করছে, ওর এই যে সিরাপ আর ওষুধ নিয়ে বসেছি, ওকে এই ওষুধ খাওয়াই, ওষুধ খাইয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। ভালো লাগছে না, অসহ্য, মাথা কেমন হচ্ছে আমার একটুও ভালো লাগছে না, যেন মনে হয় মাথাটা আমার কে হাতুড়ি দিয়ে পেটা দিচ্ছে, এত মাথাটাকে মানে মাথায় রোদ লেগে গেছে যতদূর সম্ভব। আর ছেলে বদমাসটাকে বললাম, আরে তুই চলে গেছে, আমাকে যা দেখেছে গাড়ি থেকে নেবে পড়েছে, তো কিছু করার নেই, চলুন আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আপনারাও ভালো থাকুন, টাটা, গুড নাইট। কটা বাজে? 9টা বেজে গেছে, ঠিক আছে, টাটা টাটা, ভালো থাকুন। আমি খেয়ে দিয়ে একটু খাওয়া দাওয়া শুয়ে পড়বো, ভালো লাগছে না, মাথাটা যেন কেমন হচ্ছে।